নমস্কার আজকে নিউক্রিয় বাংলাতে আমি একটা খুব ইন্টারেস্টিং সায়েন্টিফিক ফ্যাক্ট রিসার্চ নিয়ে আলোচনা করতে চাই আপনাদের অনেকের কোশ্চেন যে রি নিয়ে আপনাদের অনেকে অনেকের কোশ্চেন কতদিন আমাদের শরীরে অ্যান্টিবডি থাকবে যেটা আমাদের প্রিভেনশান দেবে ন্যাচারাল ওয়েতে আমাদের যে ইনফেকশন ঘটে চলেছে তাদের শরীরে অ্যান্টিবডি গড়ে উঠলে সেটা কতদিন পর্যন্ত এফেক্টিভ থাকতে পারে আরও বড় কোশ্চেন যারা ইনফেক্টেড হয়েছে সেরে উঠেছে তাদেরও কি ভ্যাকসিন দিতে হবে তো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে এখন কিন্তু যারা একটু ভাবে যারা একটু সাইন্টিফিক ইনফরমেশানে গুরুত্ব দেয় বা সায়েন্টিফিক ইনফরমেশান কালেক্ট করে তাদের কাছে এই কোশ্চেনগুলো কিন্তু খুব দামি কোশ্চেন তো আমি সেই ব্যাপারেই আজকে কিছু সায়েন্টিফিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি রিসেন্টলি একটা বড় জার্নালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পিআই আছেন মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর লাজলা ইনস্টিটিউট অফ ইমিউনোলজির পিআই আছেন ইকান স্কুল অফ মেডিসিন নিউ ইয়র্কের পিআই আছেন তার মানে একটা গ্রুপ অফ পিপল গ্রুপ অফ সায়েন্টিস্টদের টিম বেসিক্যালি এই স্টাডিটা করেছে কী স্টাডি করেছে ও ইকান স্কুল অফ মেডিসিনে আমিও পোস্ট ডক করেছি নিউ ইয়র্কে আমিও কিছুটা সময় নিউ ইয়র্কে ছিলাম সেখানেও আমি ওই ইকান স্কুল অব মেডিসিনে ডিপার্টমেন্ট অব নিউরোলজিতে আমি পোস্ট ডক করেছিলাম তো যাই হোক তো একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বিভিন্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটা স্টাডি কন্ডাক্ট করেছে এবং সেটা পাবলিশ করেছে সেখানে প্রায় আড়াইশো কোভিড নাইন্টিন পেশেন্ট এর ফলো আপটা স্টিল টুডে হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং খবর হলো তাদের রিপোর্ট যে আপ টু এইট মান্থ আপ টু এইট মান্থ সেই যে অ্যান্টিবডিটা ইনফেকশনের ফলে গড়ে ওঠে সেটা এফেক্টিভ থাকে গ্রেট নিউজ এই নিউজ এই স্টাডিগুলোই তো আমাদের দরকার কারণ এইগুলোই তো আমাদের আগামী দিনের পথ চলা বা পলিসি নির্ধারণের সময় এই ডেটাগুলোই তো আমাদের হেল্প করবে রাইট যে এই যে আমাদের আজকে বলা হচ্ছে মানে বেসিক্যালি আজকে নর্মসে যেটা নিয়ম আছে সেটা কিন্তু যারা ইনফেক্টেড হয়েছে তারাও কিন্তু ভ্যাকসিন তারাও নেবে আর কি রাইট নাও বিভিন্ন দেশের কিন্তু এই নিয়মটা এখন আছে যে যারা অলরেডি ইনফেক্টেড হয়েছে তারাও কিন্তু ভ্যাকসিন নেবে তো যাই হোক তাহলে আমাদের এখন অনেক স্টাডির দরকার এই ধরনের স্টাডির দরকার কি ধরনের স্টাডির যেখানে স্টাডি হচ্ছে স্যাম্পেল ইনফেক্টেড মানুষদের বিভিন্ন সময় স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে এবং একটা অ্যানালজি আমাদের শরীরে ইমিনোগ্লোবিন জি অ্যান্টিবডি কতটা বিভিন্ন সময়ে দু মাসে চার মাসে মাসে আট মাসে ইনফেকশান হওয়ার পরে আমাদের শরীরে মেমোরি বি সেল কী আছে আমাদের শরীরে টি সেল কী আছে এইট আর সিডি ফোর পজিটিভ টি সেল কী আছে তো এইগুলো হচ্ছে একটা কালেক্টিভলি প্যারামিটার্স যেগুলোকে যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু এগুলো কালেকটিভলি একটা ইন্ডিকেশন দেয় এর সেটা কতটা প্রোটেকটিভ হতে পারে আমাদের শরীরে কতদিন থাকতে পারে অ্যাক্টিভ থাকতে পারে তো এখানে এই যে গ্রুপ অফ সায়েন্টিস্ট যে স্টাডিটা করেছে সেখানে তারা দেখেছে আপ টু এইট মান্থ এই ইমিউনোলজিক্যাল অ্যান্টিবডি কিন্তু বা মেমোরি বিশাল এগুলো কিন্তু এফেক্টিভ এবং দুটো স্টাডি আরও হয়েছে যেখানে প্রায় আড়াই হাজার মানুষ আড়াই হাজার ইনফেক্টেড মানুষ দেখা হয়েছে আর কি যে তারা রিইনফেক্টেড ইনফেক্টেড হচ্ছেন হচ্ছে না তো সেখানেও কিন্তু রি কোনো খবর নেই স্টিল চার মাস অবধি আর একটা স্টাডিতে প্রায় সাড়ে বারোশো ইনফেক্টেড পেশেন্টকে অবজার্ভ করা হয়েছে মানে তারা সুস্থ হয়ে গেছে তারপর করা হয়েছে সেখানেও কিন্তু ছ মাস কিন্তু রি খবর নেই তো ঘটনা হচ্ছে এইগুলো হচ্ছে একটা কমিউনিটিতে স্টাডি হয় সেই কমিউনিটি স্টাডিগুলোই কিন্তু আমাদের একটা দিক নিদর্শন করে এক্ষেত্রে কি দিক নিদর্শন করছে দেখুন আমাদের ভারতবর্ষে এই ধরনের স্টাডি রিপোর্ট আমি কিন্তু এখনও পড়িনি যে এই ধরনের স্টাডি হচ্ছে যেখানে দেখা হচ্ছে যে আজকে যারা ইনফেক্টেড কোভিড নাইন্টিন তাদের মনিটরিং করা হচ্ছে ফর লং টার্ম ধরুন এক হাজার বা দু হাজার মানুষকে জাস্ট মনিটরিং তারা রিইনফেক্টেড হচ্ছে হচ্ছে কিনা বা যারা সুস্থ হয়ে উঠলো তাদের শরীরের বিভিন্ন কাইন্ড অফ অ্যান্টিবডি মেজার করে রাখা দু মাস চারমাস ছমাস আট মাস যে সেই অ্যান্টিবডির লেভেল বা টাইটার মানে কতটা অ্যান্টিবডি পরিমাণ সেটাকে টাইটার বলা হয় টাইটারটা কমে যাচ্ছে না কি থাকছে না রেসপেক্টে কমে যাচ্ছে বিভিন্ন সময়ের রেসপেক্টে সেগুলো কিন্তু আমাদের করার খুব দরকার কমিউনিটি স্তরে তো এরকম কিন্তু আমি ইন্ডিয়াতে এখনও সেরকম কোনো রিপোর্ট দেখিনি স্টিল টুডে হয়তো হচ্ছে এরকম নয় যে হচ্ছে না সেটা আমি না জেনে বলাটা ভুল রাইট এই ধরনের স্টাডি কিন্তু খুব দরকার যেগুলো আমাদের আগামী দিনের পথ দেখাবে পলিসি নির্ধারণের ক্ষেত্রে তো যদি আমাদের ইন ফিউচার দেখা যায় অনেকগুলো স্টাডি একটা দুটো স্টাডির কথা যেগুলো বললাম এগুলো ছাড়াও যদি আরও কিছু স্টাডি হয় বিভিন্ন দেশে তাহলে সেটাই কিন্তু একটা পলিসি মেকিংয়ের সাহায্য করবে যদি আমাদের ন্যাচারাল উপায়ে ইনফেক্টেড হয়ে আমাদের শরীরে ইমিউনিটি গড়ে ওঠে এবং সেটা যদি প্রিভেন্টিভ মেজার দেয় তাহলে আবার ভ্যাকসিন নেওয়াটা কি যুক্তিযুক্ত ব্যাপারটা হচ্ছে যে এগুলো কিন্তু কোশ্চেন হাইপোথিসিস এই কোশ্চেনগুলো কিন্তু সায়েন্টিফিক উপায়ে অ্যাড্রেস করার প্রয়োজন বিকজ দেখুন যদি আমাদের এই বার্ডেনটা কমে যেত যদি যদি এরকম হতো কারণ এখনও কিন্তু এটাই নিয়ম যে যারা ইনফেক্টেড হয়েছে তাদেরকেও কিন্তু ভ্যাকসিন নিতে হবে এটাই নিয়ম সব দেশি নিয়ম তো যদি এমন হতো আমরা যদি এরকম ভাবি সায়েন্স মানে যদি ইফ অ্যান্ড এলস যদি এটা হতো তাহলে কি এটা হয় হয় না হয় রিসার্চ করে জানা গেলো সো দ্যাট ইজ দ্য সায়েন্স সো যদি এরকম হতো যে যে আমরা যে ঋণ ইনফেক্টেড হচ্ছে কোভিড নাইন্টিনে সে আট মাস আপ টু আট মাস এই যে স্টাডিটার কথা বললাম গ্রুপ অফ সায়েন্টিস্ট বিভিন্ন ইনস্টিটিউট ইউএসএ যারা করেছে তাহলে আট মাস অবধি একটা প্রোটেকশন পাওয়া যেতে পারে বা অ্যান্টিবডি টাইটার ঠিকঠাক লেভেলে আছে কালেকটিভলি তো এটা তো একটা স্টাডি করে পাওয়া গেছে তো এরকমই যদি আমাদের আরও স্টাডি হয় বিভিন্ন দেশে হোক যদি এই স্টাডিগুলো হতো যে যারা ইনফেক্টেড হয়েছে তারাও তো ওয়ান কাইন্ড অফ ক্রুড ভ্যাকসিন এই সরি ক্রুড ভাইরাস শরীরে নিয়েছে মানে ইনফেক্টেড হয়েছে মানে তো শরীরে নিয়েছে রাইট তো তার ফলে তো আমাদের শরীরে ন্যাচারাল উপায়ে তো একটা ইমিউনিটি গড়ে উঠেছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে তো সেইটা যদি অনেক দেশে এরকম স্টাডি হতো এবং কালেকটিভলি ডেটা আসতো হয়তো যদি এরকম হতো তাহলে একটা বার্ডেন কমে যেত বহু সংখ্যক মানুষ তার যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ ইনফেক্টেড হয়েছে তাদেরকে যদি ভ্যাকসিন না দিতে হতো তাহলে আমাদের ভ্যাকসিনটা আরও আমরা তাড়াতাড়ি পেয়ে যেতাম তো আমি মানে ই প্যানেলস এর কথা বলছি মানে বিভিন্ন প্রবিলিটির কথা বলছি সায়েন্সটা কিন্তু ভাবতে হয় হাইপোথিসিস করতে হয় রাইট একটা আইডিয়া ভাবতে হয় তো আমরা ভ্যাকসিন ভ্যাকসিন করছি ভ্যাকসিনটা আসলে কি আইদার ইন্যাক্টিভেটেড ভার্সান অব দ্য আমাদের একটা ভাইরাসের এটা আর এনে ভাইরাস কোভিড নাইন্টিন তার একটা জিনোম সিকুয়েস আছে তার একটা কিছু পার্ট ওই স্পাইক প্রোটিনের কিছু পার্ট একটা ভেক্টর যে ভেক্টরের মধ্যে কেটে মলিকুলার মলিকুলার বায়োলজি প্রয়োগ করে কাটিং করে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেটাকে এই ভেক্টরটা কী হয় যখন সেলের মধ্যে এক্সপ্রেস হয় তখন সেটা কি প্রডিউস করে রাইট মোর প্রডিউস করে তার ফলে কী হয় তখন যেহেতু একটা ফরেন অ্যান্টিজেন আমাদের শরীরে এলো তখন আমাদের ওটাকে ডিস্ট্রয় করার জন্যে আমাদের অ্যান্টিবডি তৈরি হয় মেমোরি বি সেল তৈরি হয় টি সেল কাজ করতে চলে আসে রাইট এইভাবে একটা প্রো প্রোটেকশান মানে একটা ব্যারিয়ার তৈরি করা হয় বাট এইভাবেই তো আমাদের ইমিউনিটি কাজ করে জেনারেল একটা ডিসকাশান করছি তো ঘটনা হচ্ছে যে এই যে সায়েন্সটা এর পেছনে রয়েছে এই সায়েন্সটা ভ্যাকসিনের পেছনে যেটা রয়েছে সেটা তো ন্যাচারাল উপায়েও তো সেম আমাদের যে ন্যাচারালি যারা যখন ইনফেক্টেড হচ্ছে আবার আমরা যখন ভ্যাকসিন ক্যান্ডিডেট দিয়ে করছি দ্য মেন প্রিন্সিপাল ইজ সেম রাইট ন্যাচারাল উপায়ে বহু রিস্ক আর আমরা আর্টিফিশিয়াল উপায়ে যখন ভ্যাকসিন দিচ্ছি সেখানে আমরা ইনঅ্যাক্টিভেটেড ভার্সান দিচ্ছি যাতে সিরিয়াসলি ইনফেকশান হবে না ইনঅ্যাক্টিভেটেড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ক্যান্ডিয়েট যাকে বলা হয় যে যেগুলো নেওয়া হয় যেভাবে কোভ্যাক্সিনটা হোল একটা হোল জিনিস নেওয়া হচ্ছে সেটা হিট দিয়ে ইনঅ্যাকটিভেটেড করে দেওয়া হয়েছে হিট ইনঅ্যাক্টিভেটেড তো বিভিন্ন রকম মডেল আছে কোনোটা রা হিট ইনঅ্যাক্টিভেটেড কখনো ছোটো পোষণ ছোটো খুব ভায়াবেল কিন্তু খুব কম পরিমাণ মানে খুব লিটল ইনফেকশন হবে তো এরকম অনেক রকম টেকনোলজি আছে আর কি যে বিভিন্ন ধরনের পার্ট হয় আর কি যেগুলোকে ভ্যাকসিন ডেভেলপমেন্টের সময় প্রয়োগ করা হয় তাহলে এই স্টাডিগুলো যদি আরো হয় তাহলে কিন্তু আমাদের আমাদের আমরা অনেকটা ক্লিয়ার হয় পিকচারটা মানে এই যে পিকচারটা ক্লিয়ার নয় এই যে কোশ্চেনগুলো আসছে যে আমি ইনফেক্টেড হয়েছি আমার শরীরে অ্যান্টিবডি আছে কি না মেপিয়ে আমাকে আবার ইনফেক্ট বা আবার নতুন করে একটা ইনফেকশান দেওয়া আর কি আছে ওয়ান কাইন্ড অফ ভ্যাকসিন দেওয়া হচ্ছে অনেক একটা ইনফেকশান দেওয়া হচ্ছে মৃত ভ্যাকসিন মৃত অ্যান্টি কোভিড নাইন্টিন ভাইরাস থাকতে পারে আবার ভায়াবেল থাকতে পারে যে কোম্পানির যেটা মডেল আর কি যে কোম্পানি যেভাবে আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করছে ওই সার্স কপ টুর এগেনস্টে তো তার দরকার কি আছে তো ঘটনা হচ্ছে কিন্তু আমাদের তখনই আসবে যখন এই ধরনের স্টাডিগুলোকে হবে যখন এই ধরনের স্টাডিগুলোকে আরও বেশি বেশি করে হবে সো আমার মনে হয় যে এই কমিউনিটি স্তরেতে এই ধরনের স্টাডি আরো অনেক বেশি হওয়া উচিত তার থেকে একটা কিন্তু ক্লিয়ার পিকচার আমাদের সামনে আগামী দিনে আরও বেশি বেশি করে যদি আসে তাহলে একটা পলিসি মেকিং এর ক্ষেত্রে যারা পলিসি মেকার তারা হয়তো একটা গুড ডিসিশন নিতে পারে এখন তো যা অনেক কিছু ডিসিশান হয় অ্যাজামসানের উপরে রাইট যেমন এই ভ্যাকসিনগুলো অ্যাপ্রুভ হয়েছে নতুন স্ট্রেনে কাজ করবে কি করবে না সেটা অ্যাজামসান করে নিয়ে হচ্ছে কাজ করবে অ্যাকর্ডিং টু থিওরি কাজ করবে দ্যার ইজ নো ডাউট অ্যাকর্ডিং টু থিওরি এবার ঘটনা হচ্ছে যে এটার জন্য স্টাডি দরকার টু মেক ইট কনফার্ম এবার ঘটনা হচ্ছে যে স্ট্রেন তার জিনোম সিকুয়েন্স করতে হবে যাদেরকে অবজারভেশনে রাখা হবে নতুন স্ট্রেন হয়েছে কি না যাদেরকে ভ্যাকসিন ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে সে আবার নতুন স্ট্রেনের দ্বারা ইনফেক্টেড হয়েছে কিনা ফিউচার তাদের জিনোম করতে হবে তো স্টাডি মডিফিকেশন হয়ে যায় বহু রকম স্ট্র্যাটিফিকেশান হয়ে যায় বহু রকম ভাবে কোনো একটা নতুন তথ্য জানতে গেলে স্টাডিটা অনেকটা বেড়েও যায় কস্টলিও হয়ে যায় সব কিছু ম্যাটার্স করে তো সেই কারণে কিন্তু আমরা অনেক কিছু তথ্য মানে আমাদের অজানা থেকে যায় আমরা এক করি সেই কোয়েশ্চেনে না রিসার্চ হয়ে উত্তর আসে তখন কিন্তু অনেকে উত্তর দেন সেগুলো কিন্তু সবই স্পেকুলেট হয় মানে জাস্ট একটা থিওরির উপর বেশ করে উত্তর দেন অনেক সময় তাদের এক্সপেরিমেন্টাল কোনো ডেটা থাকে না কিন্তু উইদাউট এক্সপেরিমেন্ট আবার সেটা কি বলবো সেটা ঠিকও নয় তো আমরা অ্যাজামসান করছি তো যাই হোক আজকে এই তথ্যটাই দেওয়ার ছিল যে এটা খুব ভালো খবর আপ টু এইট মান্থ আমাদের শরীরে ইমিউনোলজিক্যাল এফেক্টটা অ্যান্টিবডি বা মেমোরি বিসেল এগুলো কিন্তু থাকছে আপ টু মানে সিক্স টু এইট মান্থ আপ টু এইট মান্থ এটা কিন্তু থাকছে তো আগে আমরা সেটা জানতাম না আগে আমরা ভাবতাম তিন মাস এখন সময়ের রেসপেক্টে সেই যে স্টাডিটা শুরু হয়েছিল তারা অনেক আগেও করেছিল তারা আগে একটা রিপোর্ট বলেছিল তিন মাস এখন সেখানে আট মাস বলছে কারণ সেইটা স্টাডিটা তারা কন্টিনিউ করছে উইথ টাইম এবং তাদের একটা আড়াইশো মতো একটা স্যাম্পেল প্রথম দিন থেকে তারা ধরে রেখেছে এতগুলো পেশেন্টকে স্টাডি করা শুরু করেছে তাদের স্যাম্পেল দু মাসে স্যাম্পেল নিলো ব্লাড নিলো টেস্ট করলো বিভিন্ন প্যারামিটারে চার মাসে করলো ছ মাসে করলো আট মাসে করলো এইভাবেই তো সেটাকে দেখে অ্যানালজি যে কোন কোন অ্যান্টিবডিটা কমে যাচ্ছে কোনটা সেম থাকছে তো তখন কম্পেয়ার করা যায় তো এই স্টাডিগুলো হলে কি হয় তাহলে আমরা জানতে পারবো যে যারা ইনফেক্টেড হয়েছে তাদের শরীরে কতদিন ন্যাচারাল উপায়ে ন্যাচারাল উপায়ে সার্স কপ টুকে প্রোটেকশন করার ক্ষমতা আছে কি নেই রাইট এগুলো কিন্তু আমাদের খুব জানা দরকার এগুলো এইগুলো এই কোশ্চেনগুলো খুব ভ্যালিড কোশ্চেন এগুলো সবাইকার কোশ্চেন আপনাদেরও কোশ্চেন আপনারা ভেবে বলুন এগুলো আপনাদের কোশ্চেন না এগুলো কিন্তু আপনাদের কোশ্চেন তো যাই হোক এইগুলো কিন্তু অনেকটা রিসার্চের উপর ডিপেন্ড করে এখন সেই রিসার্চের দিকেই তাকিয়ে থাকবো এই রিপোর্টটা পেলাম এই রিপোর্টটা খুবই এক্সাইটিং রিপোর্ট তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও অনেক বিভিন্ন ধরনের ইনফরমেশান নিয়ে আগামী দিনে আসবো আমি আপনাদের অনেকের মেসেজ পেয়েছি আমি একটুখানি পড়িনি আপনাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ রহমান এম রহমান থ্যাংক ইউ ভেরি মাচ এম রহমান বাংলাদেশের আমি জানি ওনাকে সুকুমিত দাস আমি যদি ভ্যাকসিন নেই তাহলে কি শুধু আমি শুরু শুধু নাকি আমার থেকে অন্যরাও ইনফেক্টেড হতে পারে ও আমি সুরক্ষিত না কি আমার থেকে ওনারাও ইনফেক্টেড হতে পারে তো আপনি ভ্যাকসিন নিলে অন্যরা আপনার থেকে কেন ইনফেক্টেড হবে ঘটনা হচ্ছে যে আপনি যদি ইনফেক্টেড হয়ে না থাকেন ধরুন একটা ভ্যাকসিন নিলেন তার এক্সপ্রেশান ঘটতে তার তো আমাদের শরীরে যাবে তার একটা এক্সপ্রেশন ঘটবে সেই এক্সপ্রেশনের এগেনস্টে আমাদের শরীরে কি হবে প্রোটেকটিভ অ্যান্টিবডি গড়ে উঠবে তো তার একটা উইন্ডো টাইম উইন্ডো অ্যাটলিস্ট টু দু সপ্তাহ টাইম উইন্ডো তো থাকতে হয় এবার এই দু সপ্তাহে যখন আপনি নিচ্ছেন তার আগেই হয়তো দেখা গেল আপনি আগের দিনে ইনফেক্টেড হয়েছেন কথার কথা বিসই দাস আপনার কোশ্চেনের অ্যান্সারটা বলছি আপনার ধরুন আগের দিন আপনি ইনফেক্টেড হয়েছেন তাহলে আপনি ভ্যাকসিনটা তার পরের দিন নিলেন আগের দিন ইনফেক্টেড হয়েছেন কোনো আর্টিফিসিয়ালে ধরা যায়নি কারণ তার এক্সপ্রেশান হয়নি তাহলে আপনি ইনফেক্টেড হয়েছেন আপনি ভ্যাকসিন নিয়েছেন তার পরের দিন তাহলে কি আপনি ছড়াবেন না নিশ্চয়ই ছড়াবেন কারণ ভ্যাকসিনেরও তো একটা এক্সপ্রেশন হতে টাইম লাগে শরীরে ইমিউনিটি গড়ে তুলতে টাইম লাগে তাহলে এই উইন্ডেতে আপনার মধ্যে ধরুন সিমটম এলো বা এলো না ধরুন আপনি অ্যাসিমটোমেটিক হলেন আপনি জানলেনই না কিন্তু তখন কিন্তু আপনি ছড়াচ্ছেন সো ডিফারেন্ট মানে ডিফারেন্টলি মানে এই যে এই যে এইগুলোকে কন্ট্রোল করাটা কতটা বুঝতে পারছেন কত রকমভাবে হতে পারে সেই জন্য একটাই জিনিস হচ্ছে দ্য মাস্ক এর অল্টারনেটিভ নেই বড় বড়ো বিজ্ঞানী থেকে শুরু করে বড় বড় ভাইরোলজিস থেকে শুরু করে যারা প্যান্ডামিকে কাজ করেন তাদের একটাই তাদের একটাই গাইডেন্স সেটা হচ্ছে যে অয়ার মাস্ক অ্যান্ড মেনটেন এ ডিস্টেন্স অ্যান্ড ক্রাউডে যাবেন না আর ভালো ঘন ঘন হাত ধুন ওয়াশ ওয়াশ করুন হ্যান্ড স্যানিটাইজার করুন বেসিক্যালি চোখে মুখে হাতের হাত দেবেন না দ্যাট ইজ দ্য অনলি মানে আমাদের হাতে উইপেন তো এইগুলোকে যদি আমরা মেনটেন করি সকলে মিলে করতাম তাহলে ইনফেকশানটা অনেক আগে রুখে দিতে পারতাম আমাদের সকলে করেনি কোনো দেশে করেনি আমাদের আমেরিকাতেও করে না আপনি ভাবছেন হয়তো আমেরিকা বিশাল উন্নত দেশ আমেরিকাতে একটা শ্রেণীর মানুষ মাক্কসই পড়ে না মাস্কের বিরুদ্ধে কথা বলে সব জায়গাতেই এক সমস্যা তার ফলেই হয়েছে কি না এই যে একটা সুস্থ প্রয়াস যারা প্রয়াস করছে তাদের প্রয়াসটাও বিফলে যাচ্ছে ইনফেকশানকে আটকানো যাচ্ছে না ইনফেকশান তখনই স্লোডাউন হবে অ্যাটলিস্ট জিরো ভ্যালু কোনোদিন হবে না স্লো ডাউন হবে সেটাও কিন্তু একটা বিশাল সেই স্লোডাউনটা হয়ে গেলেই অনেকটা স্বাভাবিকতা আরও বেড়ে যায় কিন্তু সেই ডাউন হওয়ার জন্যে সব মানুষ তো এক জায়গায় নেই এক লেভেলে নেই সেটাই হয়ে গেছে মানে সব দেশের জাতীয় সমস্যা তো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা সকলে এসছেন আমি হঠাৎ করেই এরকম করে চলে আসি এবং যে আপনারা আসেন এটা আমার কাছে সত্যি বড় পাওয়া কারণ আমি পনেরো মিনিট আগেও জানতাম না আমি আসবো আমি একটা কাজ করছিলাম তারপর দেখলাম যাই কালকে সকালের দিকে আমি থাকবো না একটু অন্য জায়গায় যাবো তো আমি দেখলাম একটা ইনফরমেশান শেয়ার করি যে ইনফরমেশানটা রিসেন্টলি পাবলিশড হয়েছে তো আমি সেটা জানি বলেই আপনাদের কাছে শেয়ার করতে এলাম তো ইজ রিয়েলি এক্সাইটিং আমার খুব ভালো লেগেছে ইনফরমেশানটা যে আট মাস অফ আপ টু সিক্স টু এইট মান্থ আমাদের যারা ইনফেক্টেড হয়েছে এবং তাদের শরীরে কিন্তু অ্যান্টিবডি অলরেডি আছে কিন্তু সেটা কিন্তু এখনও কিন্তু রেগুলেটরি সংস্থারা আবার যারা ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে পলিসি সেক্ষেত্রে সেগুলো কিন্তু এখনও কনসিডার করছে না যে যারা ইনফেক্টেড হয়েছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না এরকম কিন্তু নয় এখন কিন্তু যাদের যারা ইনফেক্টেড হয়েছে তাদেরকেও কিন্তু ভ্যাকসিন দেওয়ার কথাই কিন্তু মানে তাদের পলিসি মেকিংয়ে আছে সো আমার সেই জন্যই আমি বলছি আমাদের আরও অনেক অনেক স্টাডির দরকার যে স্টাডিগুলো আগামী দিনে পলিসি মেকিংকে ইনফ্লুয়েস করতে পারে বা একটা দিক দেখাতে পারে রাইট তো অনেক স্টাডি যখন হতো অনেক পপুলেশনের মধ্যে যদি স্টাডি হতো তাহলে সেই স্টাডিগুলো থেকে তো একটা দিক আসতো মানে একটা একটা পলিসি মেকিংয়ের সুবিধা হতো তো তাতে আমাদের অনেকটা অনেক গ্লোবালি এত লক্ষ বা এত কোটি মানুষ তো ইনফেক্টেড হয়েছে তাহলে সেইটা যদি আমাদের না দিতে হতো ভ্যাকসিন তাহলে অনেকটা ভ্যাকসিনটা অন্য জায়গায় ইউজ করা যেত মানে বিভিন্নভাবে উপকারই হতো আর কি কিন্তু সেটা হচ্ছে এখন তো সেই সেই জায়গা তো পৌঁছায়নি ডিসিশানে যে পলিসি মেকাররা চেঞ্জ করবে তবে এটা ফাইন্ডিংসটা ইজ সো ইন্টারেস্টিং এবং ভেরি প্রমিসিং তো সেই কারণেই আমি আপনাদের কাছে এক্সপ্লেন করলাম ঠিক আছে তাহলে আজকে আসি আবার আসবো আগামী দিনে সকলে ভালো থাকবেন নমস্কার